আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গোলাম আরিফ টিপু রাজাকারের তালিকায় তার নাম থাকার উৎস খুঁজে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে থাকা স্বাধীনতা বিরোধীদের দোসররা তালিকাকে বিতর্কিত করতে এই কাজ করে থাকতে পারে বলে দাবি তার। আর রাজনৈতিক প্রতিহিংসায় রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা বাবা ও দাদির নাম দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ডাক্তার মনীষা চক্রবর্তী। বেশ ঘটা করে 15 ডিসেম্বর রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু তালিকা প্রকাশের পর শুরু হয়েছে নতুন বিতর্ক। তালিকায় এমন কারো কারো নাম রয়েছে যারা মুক্তিযোদ্ধা হিসাবে বেশ নাম করা। এমনকি তালিকায় রয়েছে 71-এ মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান কৌশলী গোলাম আরিফ টিপুর নাম। তালিকায় নাম থাকার বিষয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন টিপু। এটা বুঝে পেলাম না যে কোথা থেকে এই শক্তিটা তারা পেলেন। এটা হয় যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধ সংস্থা মন্ত্রী সেখানে যুদ্ধ অপরাধীদের পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি তাদের অবস্থান কিছুটা রয়ে গেছে এবং সেখান থেকেই এই জিনিসগুলো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। গত 6 মাস যাবত যে সমস্ত অফিসাররা এই তালিকা তৈরি করেছেন তারা কারা, তাদেরকে নিয়োগ দিল কে এবং কিভাবে এটা প্রকাশিত হলো? যারা সরকারে চাকরি করছেন সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, একজনও মুক্তিযোদ্ধা নাই। এবং এখন যারা সরকারে বিভিন্ন পদে আছেন তাদের অধিকাংশই বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নিয়োগপ্রাপ্ত, তাদের পরিচয় জানা দরকার। এদিকে তালিকায় বাবা মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তী ও ঠাকুরমা উষারানী চক্রবর্তীর নাম থাকাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করে বরিশালের ডাক্তার মনীষা চক্রবর্তী। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাসদের প্রার্থী হয়ে সারা দেশে আলোড়ন তোলা ডাক্তার মনীষা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। এটি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের জন্য এটা একটা প্রচন্ড একটা ন্যাক্কারজনক ঘটনা। আজকে রাজাকারের তালিকার মধ্যে এরকম একটি বিতর্কিত বিষয়গুলিকে নিয়ে আসা উদ্দেশ্যমূলক বিষয় বলে মনে করি। সংবাদ সম্মেলন শেষে রাজাকারের তালিকার প্রতিবাদে একটি মিছিল বরিশাল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এদিকে আবেদন করা হলে মুক্তিযোদ্ধাদের রাজাকারের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।